মানুষ বলার সাথে সাথে প্রোডাক্ট কিনে শুরু করছে, মানুষ হাঁটতে হাঁটতে পজিটিভ হয়ে গেছে, কাজ করতে গিয়ে মানুষ বলছে হ্যাঁ ধনু ভাই আমি প্রসেসিং করবো, নাকি এমন ছিল আপনার মনে করার কোন কারণ নাই যে আপনি বলার সাথে সাথে এগুলো হ্যাঁ আমি প্রস্তুত করি, এটা মনে করার কোন কারণ নেই। তাহলে রাস্তাটা কিন্তু এত সোজা না, কিন্তু পৃথিবীর যতগুলি মানুষ সফল এইবার আমরা যদি তাদেরকে বিশ্লেষণ করি, আসেন আমি একটু সুফি নিজামকে বিশ্লেষণ করি। সুফি নিজাম চাকরি করত সোনালী ব্যাংকে, কোন শাখায় ধরেন আন্দরকিল্লার পাশে লালদিঘির পাড় আছে চিটাগং, লালদিঘির পাড় মসজিদের মোড়ে একটা সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকে চাকরি বেতন ছিল 300 টাকা। ওনার যে ফাইলগুলো নিয়ে কাজ করতো, ফাইলগুলো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কাজ শেষ করে ফেলতে পারতো। ওনার যারা কলিগ ছিল ওই কলিগেরা সারাদিন ব্যাপী এই ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করতো, উনি 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই ফাইলটাকে শেষ করে ফেলত। শেষ করার পর উনি এক্সট্রা কিছু করতো, আর ওনার বন্ধু বান্ধব আমাকে বলতো যে তুমি এক্সট্রা কেন এগুলি করো, এক্সট্রা কেন করো, তো বসতে গেলাম এক্সট্রা কিছু করি। আজকে দুই এক্সট্রা করতে করতে আজকে উনি হয়ে গেছে জগৎ বিখ্যাত একজন মানুষ, পিএসসি মালিক। তখন উনি যখন দুই এক্সট্রা করছে তখন কি হলো, মানুষটা ওনাকে রিসিভ করছে পজিটিভ, ওনাকে কি বলছে না ভাই তোমার বক্সিং খেলা দেখেন আপনারা, বক্সিং দেখেন তো, বক্সাররা বক্সিং খেলায় যাওয়া মিনিমাম 5 বছর আগ পর্যন্ত বডিকে বক্সার হিসেবে তৈরি করতে হয়, সিক্স প্যাক করতে হয়, জানেন তো। এখন আপনি যদি 5 বছর পর্যন্ত বডি বিল্ড আপ করার জন্য সিক্স প্যাক এন্ড বডি বিল্ড আপ করে আপনার ফ্যামিলি বলবে যে কি শুরু করছো বডি নিয়ে, বলবে কিন্তু বলবে, বাট এর মধ্যে যদি আপনি নেগেটিভ হন তখন আপনি বক্সার হতে পারবেন না। আর পৃথিবীর যত বক্সার আছে প্রত্যেকটা বক্সারের জিম আমি পড়ে যাই কেন, ফ্যামিলি সাপোর্ট করেন না, কারণ আয় তো তখন আসে না, আয় আসে কারণ তখন বডির মতো খরচ করতে হয়, যে বক্সারের আয়োজন করছে আমরা তখন জানছি, এটা আমাদের গাড়িতে ফরেভার লিভিং এন্টারটেইন করার জন্য একটা বক্সিং এর আয়োজন করছে, বাংলা টাকা 47 কোটি টাকা খরচ হচ্ছে 3 দিনের বক্সিং প্রতিযোগিতা, কত কোটি 47 কোটি টাকা, বুঝতে হবে। তার মানে আপনি এখন থেকে 1 বছর পর্যন্ত আপনাকে লেগে থাকতেই হবে, ডু অর ডাই, এখানে মানুষ কি বলবো ফ্যামিলি কি বলবো এটা আপনার জানার দরকার নেই। আপনি শুধু দুই এক্সট্রা করেন, হয়তো আপনি অন্য কোনো প্যাশনের সাথে সম্পৃক্ত, এখানে অনেক চাকরিজীবী আছে আমি জানি, অনেক ব্যবসায়ী আছে আমি জানি, শুধু দুই এক্সট্রা করার কারণে গত মাসে আপনাদের এখানে একজন ব্যক্তি কিন্তু ম্যানেজার হয়েছে, জানেন তো, যার সাহেব দাম 32,000 পাই, স্বপন ভাই, স্বপন ভাই কি আছে এখানে, আচ্ছা দ্বিতীয় সেশন আমাদের স্বপন ভাই স্যার কি হবে,
তার মানে পৃথিবীতে যারা সফল হয় তারা চিন্তা করে ডুইং এক্সট্রা, এখানে পেইন থাকবে আর পেইন থাকার কারণে গেইন থাকবে। Yes, এটাই তো। এখন আপনারা যারা চিন্তা করতেছেন যে ভালো লাইফ স্টাইল চান, ভালো জীবন যাপন চান, ভালো ইনকাম চান, ভালো মানুষের মতো প্রতিষ্ঠিত হইতে চান, মানে একটু পেইন সহ্য করবেন না তাহলে কি সফল হতে পারবে? তাহলে কি সফল হতে পারবে? সো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। আজকে ধনু ভাই বলেন, আলাউদ্দিন ভাই বলেন, ফয়সাল ভাই বলেন, প্রধান হবি হচ্ছে আমাদের যতগুলি লোক বিজনেস করে, আমি যখন প্রথম এই জায়গায় প্রথম আমি যখন বিজনেস শুরু করি আমার মনে আছে শায়েস্তাগঞ্জ বলতে নতুন ব্রিজ, নতুন ব্রিজে বড়বাজার নামছি একদম প্রথম, তখন আমাদের দহি ভাই ঘর ভাই শুরু করেন, দহি ভাই ঘর ভাই শুরু করেন, সিলেট যাচ্ছিলাম এখানে আমাদেরকে ভুলে নামাইছি, নামরা বলতে ভুল করছি, আমাদেরকে বলছে সিলেট একটা নতুন ব্রিজ, আমার নতুন ব্রিজ বলছে আমাদেরকে এখানে নামাইছি, বলবেন কত শীত। আমি আর ইমান আলী নামে একটা ছেলে ছিল ম্যানেজার, আমরা আমাদের এই ওখানে যে ফল বিক্রেতা, এই প্রত্যেকটা ফল বিক্রেতাকে আমরা ভয় ভয় মাঠে দিচ্ছি। আমি ইমান আলীকে বলছিলাম যেহেতু এখানে ড্রাইভার নামাই দিচ্ছে এখানে কোন ঘটনা ঘটতে পারে, বললাম যে ভাই এইখানে ভুল হোক আর সত্যেও এখানে গাড়ি নামানো মানে এখানে কোন না কোন সম্ভাবনা আছে, না এখানে কারো ড্রাইভার নামে অবশ্যই কোন সম্ভাবনা আছে। তাহলে কি নেগেটিভে কি কাজ করবে? এখানে আমাদের সুপারভাইজার আছে, আমি প্রায় টিমে আমাদের মহিলা সুপারভাইজার হয়েছে কত মাস আছেন, আপনি কি আছেন? আপনি আসলে এসেছেন তোলে আসেন, গত মাস আমি অক্সিজেন কথা গেছেন আমাদের সাথে, আমার ধারণা ছিল যে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে শুধু পুরুষেরাই কাজ করে, আমার একটা ধারণা ছিল। কিন্তু আমাদের আপা, এই আপা আমাদের আপা গত মাসে, গত মাসের আগের মাসে উনি সুপারভাইজার হয়েছে, আমার বিশ্বাস ডিসেম্বর মধ্যে উনি ম্যানেজার হবে, আপনারাই দেখতে পাবেন। ওনার মধ্যে ইনফরমেশন কেমন আছে আমি জানি না, কিন্তু আমি কয়েকবার হরিগঞ্জে এসে একটা জিনিস বুঝতে পারছি, উনি চিটাগং কিন্তু গেছে ইউসিসি করার পর, উনি কিন্তু চিটাগং গেছে ফার্স্ট আমার সাথে দেখা হয়। ওই দিন আমি একটা জিনিস বলছিলাম, উনি ঘরে বার কিভাবে করবে এটা আমি জানি না, ইনফরমেশন কেমন আছে এটাও আমি জানি না, এই করোনার মধ্যেও উনি কিন্তু ঘরে বার ছাড়ে নেন, করোনার মধ্যে কিন্তু উনি ছাড়ে নেন, বাট উনি ডিসেম্বরে ম্যানেজার হবে এইটা ফাইনাল। আমি উনি বুঝুক বা না বুঝুক ওনাকে যিনি স্পন্সর করছে উনি ওনার প্রতি বিশ্বাস রেখে শুধু কাজটা করে যাচ্ছে। আমার হাজবেন্ড আছে আজকে, ওনার হেড অফিস কিন্তু নেগেটিভ ছিল, বিরতি আয়োজিত এই মঞ্চে আমাদের আগ্রহে দিচ্ছেন যে আমার পরে বার্তা শুরু হয়েছে যে আমি অনেক কষ্ট করে পরে বার শুরু করছি।